What we do here is go back. আমার চাল কুমড়া কাটা হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স আমি কিভাবে চাল কুমড়াটা কেটে নিয়েছি। মোটামুটি ছোট ছোট পিস করে নিয়েছি। আমি এই সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি চাল কুমড়াটা রান্না করার জন্য। এখন আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন সবগুলো নেড়ে চেড়ে মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি। আমি কতক্ষণ ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখুন
ভেজা কষিয়ে নিচ্ছি। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন আমি চুলা আঁচটা বাড়িয়ে রান্না করে নিচ্ছি, একদম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন আমার চাল কুমড়াটা প্রায় সেদ্ধ, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার চাল কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব, তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আমার তরকারিটা একদম হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স হয়ে গেল আমার আজকের রেসিপি, চাল কুমড়ো আর চিংড়ি মাছের ঝোল। আমি আমার মতো করে রান্না করেছি, আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার করবেন ভিউয়ার্স, লাইক দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলবেন। সো ভিউয়ার্স, আমার পেজে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি বেশি করে ভিজিট করুন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।